ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानের অশেষ ইচ্ছায় আবার আমরা স্বামীজির শরণে, স্বামীজির শিষ্যদের শরণে আজকের এই পাঠচক্রে উপস্থিত। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু স্বামীজির পদপ্রান্ত গ্রন্থ থেকে, যার লেখক স্বামী অবজজানন্দজি মহারাজ। আমরা পড়ছিলাম স্বামীজির সন্তান স্বামী বোধানন্দজি মহারাজের জীবনের ঘটনা। এই ঘটনাটা বোধহয় অনেক পার্শ্বদের সঙ্গে হয়েছে এবং স্বামীজির সন্তানদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। স্বামীজি নিয়ম করেছিলেন বেলুর মঠে আসার পরে যারা খুব সকালে ঘুম থেকে উঠতে পারবে না, ব্রাহ্ম মুহূর্তে উঠে জপধ্যান করতে পারবে না, তাদের জন্য সেদিনকে খাবার জুটবে না, বেলুর মঠ থেকে কোনো রকম কোনো খাবার জুটবে না, তাদের বাইরে থেকে মাধুকরি করে নিয়ে আসা যায়, নিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী প্রেমানন্দজি মহাপুরুষ মহারাজ এদের জীবনেও যেমন এ ঘটনার প্রত্যক্ষ দেখেছি, ঠিক সেরকম বোধানন্দজি মহারাজের জীবনেও সেই এই ঘটনা আমরা দেখেছি। একদিন তার উঠতে দেরি হয়েছিল, ঠাকুরঘরে যেতে দেরি হয়েছিল, স্বামীজির নির্দেশ ছিল তিনি যেন মঠে আঘাত না করেন, বাইরে থেকে ভিক্ষা করে নিয়ে আসে। শুধু তাই নয়, স্বামী তিনি তার প্রিয় শিষ্যকে বললেন যে দেখো আবার কলকাতায় বাড়ি, তো আবার আত্মীয় স্বজনদের বাড়ি থেকে চেয়ে চিনতে নিয়ে এসো না, এতখানি হার্স হয়ে গেছিলেন পথে। এই কারণে তার খুব মনে, গুরুর নির্দেশ তার খুব মনে লেগেছিল, তিনি যেমন মেনেও ছিলেন। শব্দ অনেক সময় বান হিসেবে লাগে তো, কিন্তু কোনো কোনো বান খুব কাজের জায়গা, খুব কাজের বান হয় আর কি। তা সেই রকম তিনি পথে তার স্বামী ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে দেখা হয়েছিল এবং ত্রিগুণাতীতানন্দজি তাকে টাকা দিতে চাইলেও তিনি গ্রহণ করলেন না। তারপরে তিনি ভিক্ষা টিক্ষা করে বেশ অনেক বেলায় ক্লান্ত হয়ে যখন এসে প্রবেশ করলেন বেলুর মঠে, তখন যখন তিনি আসছেন বেলুরে স্বামীজির ঘাটে এসে তার নৌকা দাঁড়াবে, সে দেখলেন তার জন্য অপেক্ষা করে আছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এই স্বামীজিকে দেখে তার মনে এই যে এত ক্ষোভ, এত বেদনা, এত কষ্ট ছিল, সেটা যেন মুহূর্তের মধ্যে অপসৃত হয়ে গেল। তার ভীষণ ভালো লাগতে থাকলো স্বামীজিকে দেখে। স্বামীজির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সাহচর্যে বাস করার ফলে তাঁর অন্তর্জীবনের যে বহু ঘটনা যেগুলো আমরা পরবর্তীকালে পাই, এগুলো আমরা বোধানন্দজির জীবনী তার স্মৃতি কথা থেকেই মূলত পেয়ে থাকি। একটা যেমন আছে যে স্বামীজি গঙ্গা তীরে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে তাকিয়ে থাকতেন একদম ভাবিহ্বলভাবে, তিনি যেন সেই দক্ষিণেশ্বরের দিনগুলোতে ফিরে পেয়েছেন। আমরা শুনেছি পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির কথের কাছে, উনি সুজি মহারাজের কাছে এই ঘটনা শুনেছেন যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সেই বারান্দাতে ওনার ঘর থেকে বেরিয়ে দুটো সিঁড়ি উঠে যে বারান্দাটা যে ছাদটা আপনারা দেখতে পান, ওই ছাদে পাশে এক জায়গায় নল ছিল, সেইখানে তিনি মুখ ধুতেন। ভীষণ গরম সেদিনকে, ভীষণ গরম, খালি পায়ে সেই নল হাত সেই সূর্যি মহারাজ হাতে জল দিচ্ছেন আর তিনি মুখ ধুচ্ছেন। মুখ ধুতে ধুতে হঠাৎ করেই দক্ষিণেশ্বরের দিকে দৃষ্টি পড়ে গেছে। কখনো কখনো খুব পরিষ্কার দেখা যায় দক্ষিণেশ্বর, এবং এখন এই বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতু হয়ে যাওয়ার ফলে খুব পরিষ্কার করে দেখা যায়, কারণ একদম সেই ছবির ব্র্যাকেটের মতো দেখা যায়, কোনো রকম কোনো বাধা থাকে না, তো সেই কারণে খুব সহজে দেখা যায়। বলছেন রাজা মহারাজ তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন সেই তপ্ত ছাতের উপর দাঁড়িয়ে আছেন, তার এতটুকু মনে হচ্ছে না, তিনি যেন তপ্ত ছাতের উপর দাঁড়িয়ে আছেন। আর সূর্যি মহারাজ কিছুতে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তিনি ছটফট ছটফট করছেন, কিন্তু রাজা মহারাজ একবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন এর দিকে, সে দক্ষিণেশ্বরের দিকে, এবং তিনি সেই দিকে মন্দিরের দিকে তাকিয়ে তিনি যেন সেই পুরনো দিনে ফিরে যাচ্ছেন। আরেকটা দারুণ কথা বলেছিলেন স্বামীজি, সেটা বলেছিলেন আমার বাইরে অদ্বৈত বেদান্তের ভাব আর অন্তরে ভক্তির ফলগুণ, ঠাকুরের আবার ঠিক বিপরীত। এটা একটা তত্ত্ব আছে, শাস্ত্র বলা হয় যে চাঁদের উলটকে দিই, এই যে চাদর, আমরা যখন চাদর পড়ি চাদরের দুটো দিক আছে, একটা বাইরের দিক আছে, একটা ভেতরের দিক আছে। আপনি যখন ধরুন আমার খুব ঠান্ডা লাগছে দেখে আপনার গায়ে চাদরটা আমাকে খুলে দিলেন, তাহলে কি হলো, আপনার চাদরের ভেতরের অংশটা যেটা সেটা বাইরের দিয়ে চলে এলো আমার, আর আপনার চাদরের বাইরেটা আমার ভেতরের অংশে চলে গেল। স্বামীজি ঠাকুরের গায়ে যে চাদরটা লাগানো ছিল তার বাইরেটা ভক্তি প্রেমে ভরপুর এবং ভেতরটা বেদান্ত জ্ঞানে পূর্ণ। তিনি যখন উল্টে দিলেন আমরা স্বামীজিকে আবার উল্টোভাবে দেখি, স্বামীজির বাইরেটা বৈদান্তিক জ্ঞানেতে পূর্ণ কিন্তু ভেতরে তিনি এক ভক্তিমান মানুষ ছিলেন, তার ভক্তির ফলগুধারা সেখানে বইত।
আমার যাওয়ার সুযোগ হয়েছিল বাংলাদেশের সেই জায়গায় যেখানে তিনি সেই লাঙ্গলবন্দে স্নান করতে গেছিলেন। সকলকে তিনি বলেছিলেন লাঙ্গলবন্দে স্নান করবে কিন্তু কেউ ওই জল খাবে না, কিন্তু স্বামীজি নিজেই ডুব দিয়ে ঢোক ঢোক করে সেই জল খেয়ে নিয়েছিলেন। নিজে উঠে পরে বলছিলেন, সবাইকে জিজ্ঞেস করছেন কেউ জল খেয়েছো, সবাই বলছেন না কেউ জল খায়নি, স্বামীজির আদেশ করে বাবা স্বামীজি নিজে খেয়ে নিচ্ছে। সেই জায়গাটা এখনো আছে, যদিও কচুরিপানাতে ভর্তি পুরো সেই নদী, কিন্তু একটুখানি জায়গা ওরা এখনো পরিষ্কার করে ফাঁক করে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে, এবং সেখানে একটি স্বামীজির স্ট্যাচু আছে ঘাটেতে, সেই সিঁড়ি দিয়ে নেমে যেতে হয় যেখানে স্বামীজি স্নান করেছিলেন স্বামীজির ভাবনা নিয়ে। এইটা হচ্ছে তাই, কখনো কখনো তিনি রহস্য করে বলতেন, নিরক্ষর ওই ব্রাহ্মণ পূজারী স্নেহের গোলাম হয়ে দেখ আমার অমূল্য জীবনের কত উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করেছি। খুব মজা করে তিনি বলছেন, নিরক্ষর বামুন ঠাকুরকে তিনি নিরক্ষর বলছেন, বলছেন নিরক্ষর বামুন, নিরক্ষর ওই ব্রাহ্মণ পূজারীর স্নেহের গোলাম হয়ে আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাঁধা পড়ি, শুধু এই তার স্নেহের বন্ধনে বাঁধা পড়ি, এই কারণে আমরা কিছুতেই বেরিয়ে যেতে পারি না। তিনি আমাদের এত বেশি ভালোবাসেন যে আমরা চাইলেও কিছুতেই তার সেই স্নেহের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি না। বলছেন ভুবন বিজয় বিবেকানন্দের এখান রহস্য বাক্যে বোধানন্দ অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। আর শেষকালে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে ঠাকুর অবতার ছিলেন কি তদপেক্ষা বড় ছিলেন তা জানি না, তাকে বর্ণনা করবার চেষ্টা করলেই তার মহিমাকে ক্ষুণ্ণ করা হয়। এটা একবারে খুব ঠিক কথা, আমরা তার লীলা বর্ণনা করতে পারি, তিনি এই করেছিলেন, তিনি সেই করেছিলেন, তিনি ওই করেছিলেন, কিন্তু এটা সবসময় অনুভব করে থাকি যখনই আমরা তার লীলা বর্ণনা করতে যাই, তাকে যেন ছোট করে ফেলি, তাকে যেন খাটো করে ফেলি, কারণ আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার বোঝা দিয়ে আমি তাকে বর্ণনা করার চেষ্টা করে থাকি, আমার বোঝাটা সবসময় সঠিক নাও হতে পারে। সেই কারণে যেন আমরা খুব মানে শ্রীরামকৃষ্ণকে সীমিত করে ফেলি। 1902 সালের 4ঠা জুলাই বোধানন্দজির উপস্থিতি, যেদিনকে স্বামীজি মহাপ্রয়াণ ঘটে সেই দিনকে তার সেদিনকে বোধানন্দজি বেলুড় মঠে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, স্বামীজি যেদিন সাধুদের শেষবারের মতো শাস্ত্র চর্চা করিয়েছিলেন সেই শাস্ত্রচর্চার আসরে বোধানন্দজিও ছিলেন। তার একবারও দেখে মনে হয়নি যে স্বামী বিবেকানন্দ আজকে চলে যাবেন, তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। স্বামীজির অন্যান্য শিষ্যদের মধ্যেও তিনি ভীষণ রকমের ভেঙে পড়েছিলেন, এবং স্বামীজির এই মহাপ্রয়াণ তিনি কোনোভাবে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। খুব সেবা, তার সেবা করার খুব একটা ভাব ছিল তার মধ্যে, এবং সেই কারণেই বোধহয় তিনি ফিরে আসতে পেরেছিলেন। 1905 সালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ দুরারোগ্য টাইফয়েড রোগে আক্রান্ত হন। তিনি এত ভয়ানক রকমের টাইফয়েড রোগে আক্রান্ত হন, তার ফিরে আসার সম্ভাবনা ছিল না, কিন্তু মহারাজকে তিনি সেই ভীষণ রকমভাবে সেবা করে তিনি সুস্থ করে নেন। এরপর তিনি বেরিয়ে পড়েন। স্বামীজির এই যে তীব্র বিরহ তার ভীষণ কষ্ট দিচ্ছিল, তাই হিমালয়ের কয়েকটি তীর্থ ভ্রমণ করে তিনি দক্ষিণ ভারতে যান। দক্ষিণ ভারতে মাদ্রাজে যখন তিনি অবস্থান করছেন, এমন সময় মাদ্রাজে তখন আমাদের অনেক কতগুলো কেন্দ্র হয়ে গেছে, মাদ্রাজ হয়েছে, চেন্নাই স্টুডেন্টস হোম হয়েছে, আর আমাদের ইয়েতে হয়েছে কি বেশ বলে ব্যাঙ্গালোরে একটি কেন্দ্র স্থাপিত হয়ে গেছে। সর্বত্র শশী মহারাজ প্রাণ প্রাণ পরিশ্রম করে এক একটি কেন্দ্রকে জাগ্রত করেছেন, সেখানে তাকে সাহায্য করেছেন স্বামী নির্মলানন্দজি। কিন্তু নির্মলানন্দজি ক্রমাগত কেরলের দিকে এগিয়ে যাওয়ায় এই সমস্ত কেন্দ্রগুলোকে দেখাশোনা করার আর কেউ ছিল না, তাই মঠ কর্তৃপক্ষের নির্দেশে তিনি এইখানে তিনি ব্যাঙ্গালোর কেন্দ্রের প্রথম কার্যভার গ্রহণ করেন। ব্যাঙ্গালোরে তার ধর্ম ব্যাখ্যা, বোধানন্দজি ধর্ম ব্যাখ্যা সম্পর্কে যারা বোধানন্দজিকে দেখেছেন তাদের কাছে আমরা শুনেছি, শাস্ত্রকে তিনি এত সহজ করে বলতেন জীবনের সূত্র দিয়ে, এবং শাস্ত্র তাদের কাছে একদম মুগ্ধ হয়ে যেত। এই তিনি শাস্ত্রাদি এত ভালো ব্যাখ্যা করতেন যে সকল মানুষ বিশেষ করে অল্প বয়সী ছেলেপুলেরা তার কাছে আসা শুরু করেছিল, এবং তার কাছে এসে তারা যেন উপকৃত হতো। এই সময় স্বামী অভেদানন্দজি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, এখন যে কেন্দ্রটিতে স্বামী সর্বপ্রিয়ানন্দজি আছেন, আমাদের সবচেয়ে পুরনো কেন্দ্র এটি, যদিও বাড়িটা স্বামী বিবেকানন্দ দেখে যেতে পারেনি, বাড়িটা অনেক পরে 1925 সালের সময়ে তৈরি হয়,
সেই বাড়িটা, এই কেন্দ্রটি স্বামীজি জায়গাতে যেখানে কেন্দ্রটি গড়ে উঠেছে স্বামী বিবেকানন্দ দেখে গেছিলেন, এবং স্বামী অভেদানন্দজি সেই কেন্দ্রের দায়িত্বে ছিলেন। সেই স্বামী অভেদানন্দজির সহযোগী হওয়ার জন্য তিনি মনোনীত হন এবং 11ই এপ্রিল বোম্বে থেকে তিনি বোম্বে যাত্রা করেন। বোম্বে থেকে 15ই এপ্রিল তিনি জাহাজে ওঠেন এবং মে মাসের শেষে তিনি নিউ ইয়র্কে গিয়ে পৌঁছন এবং অভেদানন্দজির কাজে সহায়তা করেন। এরই মধ্যে 1903 সালের 7ই মে বোধানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠের অচি পরিষদের অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পরিষদের অন্যতম সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু যেহেতু তিনি বিদেশে থাকতেন, তাই দেশের আইন অনুযায়ী তাকে এই কাজটা ছেড়ে দিতে হয়েছিল। তিনি ওখানে যাওয়ার পরে সেই প্রচারের কাজ শুরু করেন সেন্ট পিটার্সবার্গে। তিনি পিটার্সবার্গের যে জায়গাটা সেইখানে আমেরিকার, সেখানে তিনি প্রচার করতে থাকেন। এবং 1912 সালে যখন অভেদানন্দজির পক্ষে আর এই নিউ ইয়র্কের কাজকর্ম দেখা সম্ভব হচ্ছিল না, তখন তিনি যখন এই কাজটি ছেড়ে দিলেন, তখন 1912 সালে তাকে এই কেন্দ্রের অধ্যক্ষ করা হয়। ফলে তার যে নতুন যে কাজ বোধানন্দ গিয়ে যে পিটার্সবার্গে যে কাজগুলো করেছিলেন সেগুলো বন্ধ করে দিতে হয়। নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে তিনি ধর্মালোচনা করতে থাকেন এবং শ্রীগুরুর যেহেতু তার অনুপ্রেরণা, শ্রীগুরু তার তার গুরুর নির্দেশে এই কেন্দ্রটি স্থাপিত হয়েছিল, এই কারণে তিনি মনে করেছিলেন এই কেন্দ্রটি সেবার মাধ্যমে তিনি তার গুরুকেও সেবা করে চলেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই কেন্দ্রে থেকেছেন এবং তার সেবা করেছেন। পাশ্চাত্য সমাজে থাকা সত্ত্বেও কতগুলি জিনিস সম্পর্কে তিনি খুব সতর্ক ছিলেন এবং সেই ভাবটিকে তিনি জাগিয়ে রাখতেন। আমাদের ইদানিংকালে যে সমস্ত সাধুরা ছিলেন তাদের মধ্যে একজনের কথা আমার মনে পড়ে, যিনি সারা জীবনে কখনো প্যান্ট শার্ট পরেননি। ওদেশে থাকতে গেলে প্রচণ্ড ঠান্ডায় কাজকর্ম করতে গেলে প্যান্ট শার্ট পরতেই হয়, এই গেরুয়া আশ্রমে ভর্তি পড়েন এবং বাকি সময় তারা প্যান্ট শার্ট পরে থাকতেন। আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তিনি আরেকটি নিউ ইয়র্কের যে আরেকটি কেন্দ্র ছিল বা অন্য একটি কেন্দ্র, সেই কেন্দ্রে তিনি অধ্যক্ষ ছিলেন, কন্নড় সাধু, আমি নাম ভুলে যাচ্ছি। তিনি কিন্তু আজীবন কখনো গেরুয়া ছাড়া অন্য কিছু পরেননি। এইটা পাশ্চাত্য সামাজিক আবেষ্টনীর মধ্যে থেকেও ভারতীয় সন্ন্যাসীর যে ভাবটি, এটি তিনি মেনে রেখেছেন এবং কঠোরভাবে সেই ভাবটিকে তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। অত্যন্ত প্রগতিশীল সমাজে থেকেও তিনি এই ভাবনাগুলোকে তিনি ঠিক করতেন। আমাদের সর্বোপরি আনন্দজি বলছেন, একটা গাড়িতে যদি সবাই পুরুষ থাকে তাহলে পুলিশ মনে করে এই গাড়িতে যারা আছে তারা সবাই গে। আমাকে বলছিলেন যে আমাকে একজনরা পৌঁছতে এলেন, তাদের বয়স্কা মহিলা, তিনি ওই গাড়িতে করে আসছিলেন। আমি বললাম ওদেশেও এরকম হয়? তখন উনি আমাকে বলছেন যে যদি গাড়িতে সবাই পুরুষ থাকে তাহলে পুলিশ মনে করবে বা সাধারণ জনগণ মনে করবে এই সাধু গে, সেই কারণে তার সব পুরুষ সঙ্গী। কিন্তু সেই যুগে দাঁড়িয়ে থেকেও তিনি এই ভাবটিকে করেছিলেন, মায়েদের তিনি মায়েদের মতোই শ্রদ্ধা করতেন এবং যে দূরত্বটা রেখে ভারতীয় সন্ন্যাসীকে, যে দূরত্ব রেখে তার সন্ন্যাস জীবন পরিচালনা করা দরকার, ওই পাশ্চাত্য সভ্যতা যেখানে ওপেন সিভিলাইজেশন সেখানেও তিনি একই জিনিস করেছিলেন। এবং সেই কারণে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতবর্ষে আসার পর যে ওদেশে থাকার মধ্যে যে সন্ন্যাস জীবনকে ধারণ করে রাখার সবচেয়ে তিনি যে সফল হয়েছেন এর মূল পেছনে আদর্শটা কি ছিল, তিনি বলেছিলেন পাশ্চাত্য সভ্যতায় চাকচিক্যে বিমোহিত না হয়ে খাঁটি সন্ন্যাস জীবন যাপনই সাফল্যের আসল কৌশল। আমরা অনেক সময় যে পাশ্চাত্য সভ্যতায় বিমোহিত হয়ে যাই, অনেকে বলেন, আমি শুনেছি যারা ওদেশে অনেক বছর আছেন তারা কিছুতে আর এদেশে ফিরে আসতে চান না, তার কারণ হচ্ছে ওদেশে যে সুবিধাগুলি পাওয়া যায় সেই সুবিধাগুলি আমাদের এদেশে আর পাওয়া যায় না, এবং সেই সুবিধাগুলির সাথে থাকতে থাকতে আমরা সেটাতে অভ্যস্ত হয়ে পড়ি এবং সে কারণে কিছুতেই তার বাইরে বেরিয়ে আসতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের আদর্শগুলোকে ধরে রাখতে পারি তাহলে এটি করা সম্ভব। এটা সব ক্ষেত্রেই সম্ভব, ভারতীয়তে তো তাই, আবার যখন আমরা বিদেশে আছি সেখানেও তাই। আমাদের এক ভারতীয় সন্ন্যাসীকে আমি দেখেছিলাম, তিনি খুব টেক স্যাভি। আমাদের এখানে যখন প্রথম কম্পিউটার এলো তার কাছে প্রথম ল্যাপটপ দেখি আমরা, তার কাছে ল্যাপটপ আছে, সমস্ত কিছু আছে,
সন্ন্যাসের পর তাকে যে কাজ করতে দেখলাম, তিনি একেবারে এই সমস্ত কিছুর বাইরে গিয়ে ঠাকুরের পুজো করছেন এবং বাগান করছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে এত যে একটা অ্যাডভান্স একটা সমাজের সাথে মিশতেন, যে কাজকর্মগুলো করতেন, আইনের কাজ করার জন্য হাইকোর্টে যাচ্ছেন, লেবার কোর্টে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আবার এখন সব ছেড়ে ছুড়ে এই ঠাকুরের সেবায় লেগে গেছেন, যেখানে তার এই যে পুরনো যে আপনার কাজগুলো তার সামান্য কিছু ছাপ পড়ছে না, কেমন করে আপনি থাকছেন? উনি একটি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, ভাই আদতে আমরা সন্ন্যাসী, এটা আমাদের বোঝা দরকার। আদতে আমরা কি সেটা আমাদের বোঝা দরকার? আদতে আমরা গৃহী না আদতে আমরা সন্ন্যাসী? আমাদের প্রত্যেকের কাছেই আদর্শটা পরিষ্কার হয়ে থাকা দরকার, এবং সবাই আমরা শ্রীরামকৃষ্ণের শিষ্য, সবাই আমরা শ্রীরামকৃষ্ণের সেবক। তার সেবা করবার জন্য যখন যে কাজটি আমাদের করতে হবে সেই কাজেতে আমাদের ব্যাপৃত থাকতে হবে। যদি মনে হয় তখন আমাদের প্লেনে চড়ে এই কাজগুলো করতে হবে, তখন সেইটি করতে হবে। আর যদি মনে হয় না পায়ে হেঁটে এই অংশটা অতিক্রম করে দীর্ঘ যাত্রা করতে হবে, তাহলে কখনো কোনো অবস্থা হয় না। বলছেন তখন যেমন ঘন্টা পড়লে তোমরা রোজ মঠে গিয়ে প্রসাদ পাও, তেমনি যখন উত্তরকাশীতে আমি থেকেছি তখন 5 কিলোমিটার প্রায় হেঁটে 5 কিলোমিটার যাওয়া আসা করতে হতো ভিক্ষার জন্য। আমাদের যে আশ্রম যেখানে উত্তরকাশীতে, সেখান থেকে যে কালীকমলির যে ছত্র সেটা 2.5 কিলোমিটার যাওয়া 2.5 কিলোমিটার আসা, নিয়ম করে 5 কিলোমিটার হাঁটলে তবে দুপুর কিংবা দিনের সারা দিনের খাবার পাওয়া যায়। তখন কোনোটিতেই আমাদের কোনো রকম আসক্তি হয় না, কোনো রকম কষ্ট হতে থাকে না, আমরা খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারি। নিউ ইয়র্কে তার সাফল্যের সবচেয়ে বড় কাজ হচ্ছে নিউ ইয়র্ক বেদান্ত সমিতির এই স্থায়ী ভবন, এখন যে ভবনটা আছে, যে ভবনে এখন পূজনীয় যে কেন্দ্রের অধ্যক্ষ এখন পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি, এই ভবনটি নির্মাণ করেন স্বামী বোধানন্দজি। আপনারা যদি ছবি দেখে থাকেন তাহলে দেখবেন, যারা বেবিস ডে আউট সিনেমা দেখেছেন তারা দেখবেন পুরনো দিনের স্টাইলে 4টে করে সিঁড়ি, একটা করে লম্বা ল্যান্ডিং, আবার 4টে করে সিঁড়ি, আবার একটা করে লম্বা ল্যান্ডিং, ওই রকমভাবে বাড়িটা তৈরি হয়েছে, আগেকার দিনের বাড়ি। এবং যেহেতু এই বাড়িতে এতজনের স্মৃতি আছে, তাই ওখানকার সরকারি বাড়িটি ভেঙে ফেলতে বলেছিলেন, কারণ এই বাড়িতে কোনো মডার্ন অ্যামিনিটিস দেওয়া যাচ্ছে না। এই এত উঁচু বাড়ি, 7-8 তলা বাড়ি, 6তলা বাড়ি, কিন্তু এই বাড়িতে কোনো লিফট বসানো সম্ভব হচ্ছে না, কিন্তু তবুও আমরা এই বাড়িটা ভেঙে ফেলিনি, কারণ এই বাড়িটার সঙ্গে সংযুক্ত হয়ে আছে স্বামী বিবেকানন্দের ইচ্ছে, অভেদানন্দজির ইচ্ছে এবং বোধানন্দজির সারা জীবনের উজাড় করা শক্তির একেবারে ঘনীভূত রূপ হয়ে আছে এই বাড়িটি। 1925 সালে এই বাড়িটি ক্রয় করা হয় এবং এই বাড়িটি ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এটি আমেরিকার সবচেয়ে প্রাচীনতম বেদান্ত কেন্দ্র। বোধানন্দজি আমেরিকায় থাকতেন কিন্তু একটা অনাড়ম্বর জীবনযাপন করতেন, তার সমস্ত জীবন জুড়ে ছিল দুটি, একটি সাধ্যায় আর একটি সাধন ভজনশীল, এবং বেদান্ত জ্ঞানে তার এত বাগ্মিতা ছিল শত শত মার্কিন নরনারী তার কাছে আসতেন। এটি কিন্তু সাফল্যের একটা মাপকাঠি। আমরা তো দেশে গিয়ে নন রেসিডেন্ট ইন্ডিয়ান ভারতীয়দের কাছে বলছি, সেটা তার মধ্যে কোনো কিছু নেই, কিন্তু যখন এই ঠাকুরমা স্বামীজি এবং বেদান্তের কথা আমেরিকানদের কাছে বলছি এবং আমেরিকানরা তাতে আকর্ষিত বোধ করে ফিরে আসছেন, তখন সেটা আমাদের সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা হয়। আমাদের পূজনীয় স্বামী আদিশ্বরানন্দজি মহারাজ ছিলেন, আদিশ্বরানন্দজি ওদেশে এই কাজে খুব সফল হয়েছিলেন, তার সমস্ত সমস্ত কেন বেশিরভাগ শিষ্যরাই বলতে পারি আমেরিকান ছিলেন, এবং আমেরিকান অল্প বয়সী ছেলেপুলেরা তার কাছে আসতেন এবং তার কাছে এসে তারা বেদান্ত দর্শন বেদান্ত চিন্তা করতে পারতেন। তিনি আমেরিকানদের মতো ছিলেন, অল্প বয়সী ছেলেপুলেদের মতো খুব ছোট্ট ছোট্ট যোগ করতেন ভারতবর্ষে। আমি তাকে একবারই দেখার সুযোগ পেয়েছি, তিনি যখনই যে কথা বলছেন, আপনি যে কথা বলছেন, কথার পিঠে যে উল্টো যে প্রত্যুত্তর দিচ্ছেন সেটা খুব মজার মতো, হ্যাঁ এরকম খুব সুন্দর তার কথাবার্তা, এবং খুব বলার কথাটা বলার মানে ভাবটা খুব সুন্দর ছিল। আমেরিকানরা যেরকম সে টেনে উঠে খিসমাস করে কি যে বলে আমরা কিচ্ছু বুঝতে পারি না, আমাদের আদিশ্বরানন্দজির কথা সেরকম ছিল না। কৃষ্ণ ওই জাপানিরা যেরকম থেমে থেমে ইংরেজি বলেন, ওনার ঠিক সেই রকম ছিল। তিনি সাধারণ বক্তৃতা, ধ্যান ধারণাদি প্রদান, শিক্ষা প্রদান এবং বেদান্তের অধ্যাপনের জন্য তিনি নানা জায়গায় তিনি
যে যেতেন, নানা জায়গায় তিনি ভক্তদের কাছে যেতেন, এবং তার ব্যক্তিগত জীবনের যে সাধ্যায় এবং সাধনের যে চর্চা, এইটার প্রভাব তার কাছে যারাই এসেছে সকলের মধ্যে পড়েছে। তারা দেখেছেন সারাদিন প্রচুর কাজ করেছেন, কিন্তু কখনো তিনি দুটো কাজ থেকে বিরত থাকেননি। দুটি গ্রন্থ তিনি রোজ পড়তেন, একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত এবং অপরটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তার সমস্ত কিছুর পড়াশোনা, তার সমস্ত কিছুর কাজের মধ্যেও এইগুলি তিনি কিন্তু নিয়মিত পড়াশোনা করতেন, এটা হচ্ছে কথা। তিনি এই সব কিছুর মধ্যে তার ভীষণ রকমের আত্মসংযম ছিল এবং পৌরুষের একটা কঠোর একটা আবরণ তিনি চতুর্দিকে ঘিরে রাখতেন, কিন্তু তার সন্ন্যাসী হৃদয়টা ছিল অত্যন্ত কোমল এবং অত্যন্ত মমতাপূর্ণ। যখন তিনি ভগবত বিষয়ক আলোচনা করতেন, তখন কোনো রকম লৌকিক আলোচনা করা তিনি পছন্দ করতেন না, আদৌ পছন্দ করতেন না, এবং এটি তার সহযোগীদেরও বলতেন। তিনি 1923 সালে নিউ ইয়র্ক থেকে তিনি ভারতবর্ষে ফিরে আসেন। তিনি আসেন ওখানে ভারতবর্ষে থেকে তিনি এসেছিলেন 1905 সালে, 1905 নয় 1906 সালে তিনি এসেছিলেন, এবং ভারতবর্ষে তিনি আবার পৌঁছন 1923 সালে। বম্বে হয়ে তিনি আসেন, প্রায় 16 বছর আমেরিকায় থাকার পরে তিনি ভারতবর্ষে ফিরে আসেন। তাকে দেখে কখনো মনে হয়নি যে তার ভেতরে সামান্যতম পরিবর্তনটুকু হয়েছে। ভূতেশানন্দজি মহারাজকে, আত্মস্থানন্দজি আমেরিকায় যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তাকে ডাকা হয়েছে, ভূতেশানন্দজি মহারাজকে বলা হচ্ছে যে মহারাজ বিদেশ যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন। বলছেন কি আর হবে, ওখান থেকে গিয়ে এরকম করে ঘর কাজ এরকম করা একটা শিখে আসবে। এবং তিনি উদাহরণ দিচ্ছেন, ভূতেশানজি মজা করে বলছিলেন যে দুজন সাধু হলিউড বেদান্ত কেন্দ্রের উদ্বোধনে গেছিলেন, হলিউডে বোধহয় ঠাকুর ঘরের উদ্বোধন হয়েছিল, সেই কেন্দ্রের উদ্বোধনে, ঠাকুর ঘরের উদ্বোধনে স্বামী মাধবানন্দজি এবং স্বামী নির্বাণানন্দজি ভারতবর্ষ থেকে গেছিলেন। মাধবানন্দজি যেমন কোনো রকম রিয়াকশান বোঝা যেত না, তিনি আমেরিকা যেমন গেলেন, আমেরিকা থেকে ফিরে এলেন, তার কোনো রকম রিয়াকশান বোঝা গেল না, তিনি যেমনটি ছিলেন তেমনটি। আর সূর্যিমাঝের ক্ষেত্রে মাঝে মাঝে সূর্যিমাঝ এরকম কাঁচটাকে ঝাঁকাতেন, এবং এটা ভূতেশানন্দজি বলতেন, যারাই আমেরিকায় যায় তারা কিছু শিখে আসুক না আসুক কাঁচটাকে তারা এমনি করে ঝাঁকাতেন, এই নিয়ে খুব মজা হতো। কিন্তু তিনি যখন ভারতবর্ষে ফিরে এলেন, তাকে কখনো দেখে মনে হয়নি যে তিনি এত বছর বিদেশে আছেন। বোম্বাই শহরে এই কওসাজি জাহাঙ্গীর হলে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়, এবং তিনি ওই বছরেরই 20 ডিসেম্বর বেলুড় মঠে ফিরে আসেন। সবাই তাকে দেখে খুব অবাক হয়ে যান, কারণ তারা যে বোধানন্দজিকে পাঠিয়েছিলেন সেই বোধানন্দজি ফিরে এসছেন। তার কাছে মঠের একটু বিরাট পরিবর্তন হয়। তিনি যখন যান তখন মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, আর যখন ফিরে এলেন তখন এসে দেখলেন স্বামী শিবানন্দজি মহারাজ তখন মঠাধ্যক্ষ। তিনি এদেশে এসে ছাড়া পাননি, পরের পর পরের পর পরের পর বক্তৃতা দিতে থাকেন। এখনকার যেমন আমেরিকান সাধুরা এলে আপনারা ছাড়েন না, 8টা 10টা 12টা 14টা বক্তৃতা রিট্রিট হতে থাকে, ঠিক সেই রকমই তাদের সময় তাই ছিল। 20শে জানুয়ারি পরের বছর 1924 সালে তিনি আনুষ্ঠানিকভাবে তাকে কলকাতাবাসীরা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে নাগরিক সংবর্ধনা দেন, এবং তার এই যে উচ্চ আধ্যাত্মিক এবং সন্ন্যাসের যে উচ্চ আদর্শকে তিনি এত বছর ধরে রেখেছিলেন, তার স্বীকৃতিস্বরূপ তারা তাকে একটি রূপো দিয়ে মোড়া একটি কমণ্ডলু উপহার দেন। সেইখানে তিনি একটি খুব সুন্দর করে খুব সরল সাদা ভাষায় তিনি আমেরিকার জীবনের কথা জানান। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ এই সময় কাশীতে ছিলেন, তার পক্ষে সেই সময় বোধানন্দের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি, কিন্তু তিনি তার একটি চিঠিতে লিখেছিলেন, অদ্য বোধানন্দ স্বামী রিসেপশন হইবে জানিয়া বিশেষ সুখী হইলাম, আশা করি উহা ভালো রকমের হইবে, এবং এই রিসেপশনের ফলে সাধারণের মনে ক্ষণকালের জন্য ঠাকুর ও তার উপদেশাবলীর কথা উদিত হবে। শ্রীরামকৃষ্ণময় তার জীবন ছিল, তার আচরণের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের যে ত্যাগ এবং বৈরাগ্যের যে বার্তা সেটি তিনি বহন করে নিয়ে যেতেন। তার কথাবার্তার ভেতরেও শ্রীরামকৃষ্ণ জীবনের এই ত্যাগ এবং বৈরাগ্যের বার্তা সহজ সরলভাবে তিনি বলতেন। তার এদেশে আসার আরেকটি বড় উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে সেই বছর 14ই মাঘ 1330 সালে
1924 সালের 28শে জানুয়ারি স্বামীজির মহাপ্রয়াণের প্রায় 22 বছর বাদে স্বামীজির যে সমাধি মন্দির ছিল সেই সমাধি মন্দিরের ওপর প্রথম একতলা মন্দির নির্মিত হয় এবং সেটি সেই দিনকে উৎসর্গীকৃত হয়। এই উপলক্ষে একটা মঠে একটা যে বিরাট জনসভা হয়েছিল সেই সভায় স্বামীজির জীবন এবং বাণী থেকে তিনি একটি অতি সুন্দর বাংলায় বক্তৃতা দিয়েছিলেন। তিনি হতবাক হয়েছিলেন দেখে যে সেই সময়ের বালক এবং তরুণরা স্বামীজির বক্তৃতার সংকলন বীর বাণী থেকে স্বামীজি রচিত বক্তৃতা আবৃত্তি করছে এবং সেই আবৃত্তি করে তারা পুরস্কার ও পদক জিতছে। 1924 সালের মার্চ মাসে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান, এরপরে পাটনা ও কাশীতে সেখানেও যান, সেখানেও স্বামীজি বাণী প্রচার করেন। 1924 সালে মহাপুরুষ মহাজের সঙ্গে তিনি দক্ষিণ ভারতে যান, এপ্রিল মাসে তিনি মহাপুরুষ মহাজের সঙ্গে দক্ষিণ ভারতে যান এবং মাদ্রাজ মঠে তিনি মাসাধিককাল ছিলেন এবং সেখানে ভক্তদের বেদান্ত বিষয়ে কয়েকটি সারগর্ভ বক্তৃতা দেন। এরপরে তার পুরনো কেন্দ্র ব্যাঙ্গালোরে তিনি যান, সেখানেও তিনি এক মাসের কিছু বেশি সময় ছিলেন এবং ব্যাঙ্গালোর থেকে একটি মনোজ্ঞ অনুষ্ঠান এবং অভ্যর্থনা হওয়ার পর তিনি আবার মাদ্রাজ হয়ে বম্বের উদ্দেশ্যে যাত্রা করেন এবং 15ই জুলাই 1924 তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। তার আর কোনো দিন এদেশে ফিরে আসা হয়নি। বোধানন্দজির মতো এই যে বৈরাগ্যবান এবং ন্যায়নিষ্ঠ সন্ন্যাসী সম্পর্কে যারাই এসেছেন ওই দেশের আমেরিকার অধ্যাত্ম জিজ্ঞাসু মানুষ, তারা নিজের জীবনে নতুন আলো খুঁজে পেয়েছেন এ কথা বলাই বাহুল্য। তার যে প্রদত্ত বক্তৃতা মানুষের কাছে একটা অমৃতের বার্তা বয়ে নিয়ে যেত। তার বক্তৃতাগুলি সংকলন হতে থাকলে এবং লেকচার্স অন বেদান্ত ফিলোসফি এই নাম নিয়ে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয়। এছাড়াও তিনি বেদান্ত দর্শন নামে একটি ত্রৈমাসিক একটি নিউজ লেটার তিনি প্রকাশ করতে থাকেন। তার গুরুর আরাধ্য যে বেদান্ত প্রচার, তার গুরুর যে ইচ্ছা ছিল জগতে বেদান্ত প্রচার হোক, সেই বেদান্ত প্রচারের কাজে তিনি একেবারে নিজেকে উজাড় করে নিয়েছিলেন। তার সারা শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তার নতুন বাড়ি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির জন্য টাকা তুলবার সময় সে স্থায়ী টাকা তুলবার চেষ্টা করে চলেছিলেন এবং করার জন্য তিনি যে প্রাণপণ পরিশ্রম করেছিলেন, কিন্তু কখনো তাকে ক্লান্ত বা পরিশ্রান্ত বলে কোনো অবস্থাতে তাকে ক্লান্ত বা পরিশ্রান্ত বলে মনে হতো না। ঠাকুরের সেই ভাবটা, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, কিংবা গীতার সেই ভাব, নিমিত্তে মাত্রম ভবসভ্য সাচিন, তুমি সব আমি সব কিছু তোমার উদ্দেশ্যে তোমার কাজ হিসেবেই করছি, এই ভাবটা তিনি তার নিজের মধ্যে সদা সর্বদা বজায় রেখেছিলেন। শেষ জীবনে তার খুব ইচ্ছে ছিল, তার ভীষণ রকমের ইচ্ছা ছিল যে তিনি ভারতবর্ষে ফিরে আসবেন। এটা তার নিজের জীবনে, শেষ জীবনে ভারতবর্ষে কাটানো তার ভীষণ রকমের ইচ্ছে ছিল, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। আমাদের দেশে বেশিরভাগ সাধুরাই যারা ওদেশে যান এবং ওদেশে গিয়ে কাজকর্ম করেন, তাদের অনেকেরই আর শেষ জীবনটা ভারতবর্ষে ফিরে আসা হয় না, কারণ তারা কাজ করতে করতে এমনভাবে সেই কাজের, স্বামীজির কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন, তার ফলে কি হয়, তারা আর এই আর তাদের জন্মভূমির প্রতি সেই যে আকর্ষণ সেটা আর থাকে না, থাকলেও সেটা চরিতার্থ করার মতো সময়ে থাকে না। খুব কয়েকজন সাধুই ফিরে আসতে পেরেছেন এবং তাদের শেষ জীবন ভারতবর্ষে কাটাতে পেরেছেন। বেশিরভাগ সাধুদেরই ওদেশের মাটিতেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে, তারা শেষ দিন অবধি করতেন। আমাদের আমাদের চেতনানন্দজি মহারাজ বলছেন, তিনি যখন সেন্ট লুইতে এলেন, তার আগে যিনি ছিলেন সেখানে সবপ্রকাশানন্দজি, তিনি তখনও এত অসুস্থ, কিন্তু একাকি সমস্ত সেন্টারে সমস্ত কাজ করছেন। উনি যাওয়ার, চেতনানন্দজি যাওয়ার এক বছর বাদে সবপ্রকাশানন্দজির শরীর চলে যায়, কিন্তু তিনি সে শেষ দিন অবধি নিজের কাজটি করতেন। অশেষানন্দজির কথা শুনেছি, সন্তান অশেষানন্দজি প্রসঙ্গে তার পরবর্তী অ্যাসিস্ট্যান্টরা বলেছেন যে শেষ দিন অবধি, যখন তিনি একবারে বিছানায় শুয়ে না পড়লেন ততদিন অবধি তিনি অন্তত পুজো করতেন এবং বাগানে কিছু কাজ করতেন। তিনি ভাবতেন যে এই কাজের ভেতর দিয়ে আমি ভগবানের সেবা করছি, তার সাধ্যানুযায়ী করতেন।
এদের দিব্য জীবন আমাদেরকে নতুন করে শেখায়। আমরা অনেক সময় বলি না, একটু বয়স হয়ে গেলে একটু হাঁপিয়ে পড়লে মনে অনেক বয়স হয়ে গেছে, আমার দ্বারা আর কিছু সম্ভব হবে না। এটা কিন্তু ওদেশের যে পরিমণ্ডল এবং ওদেশে যে স্পিরিট নিয়ে থাকতে হয় সমগ্র দেশের মধ্যে হয়তো, বা সমগ্র এই অঞ্চলটির ভেতরে এই একজনই সন্ন্যাসী আছেন, তাই তাকে সবার কাছে বেদান্তের এই উচ্চ আদর্শ, অগ্নিময় আদর্শটাকে ধরে রাখতে হয়। এবং এই আদর্শটাকে ধরে রাখতে গিয়ে তাদের জীবনে এমন একটা পরিবর্তন এসে যায়, তারা কখনো নিজেদের একাকী মনে করেন না, তারা মনে করেন সেই এক থেকেই 100 আসবে। তিনি শেষ জীবনে চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষে ফিরে আসার, কিন্তু জীবন দেবতা সেটা তিনি রাখেননি। তার একটি চিঠিতে আছে, সেখানে তিনি লিখছেন, মা কতদিনে তার কাছে নিয়ে যাবেন তিনিই জানেন। এখন সর্বদা এই গানটি মনে হয়, যখন যে রূপে মাগো রাখিবে আমারে, সেই যে মঙ্গল যেন ভুলি না তোমারে, তাহাকে স্মরণ করাই স্বর্গবাস। এই তাহাকে স্মরণ করাই স্বর্গবাস, এটা বৃদ্ধ সাধুদের আমরা দেখেছি, বিশেষ করে পূজনীয় কাশী সরানন্দী, যার প্রভাব আমার জীবনে খুব বেশি হয়েছে। আমি যখন তাকে দেখি তখন 1989 সালে, 89 বছর তার বয়স। তিনি শারীরিকভাবে সক্ষম, কিন্তু কোনো কাজ তিনি করে উঠতে পারতেন না, কাজ করার মতো তার সক্ষমতা ছিল না, কিন্তু তার মানসিক দৃঢ়তা দেখবার মতো ছিল। তিনি বলতেন, আমি কাউকে কিছু করতে পারি না, আমি শুধু ভগবানকে ডাকতে পারি, সঙ্গের জন্য প্রার্থনা করতে পারি, এবং সমাগত মানুষের ভেতরে ঠাকুর মা কাছে ঠাকুর মা স্বামীজির কথা বলে তাদের মনের ভেতরে ঠাকুর মা স্বামীজির প্রতি ভালোবাসা এনে দিতে পারি। আমার যে ভালোবাসা ঠাকুর মা স্বামীজির প্রতি, সেই ভালোবাসাকে আমি খণ্ড খণ্ড করে সকলের মধ্যে বিলিয়ে দিতে পারি। শেষ দিনে যখন তিনি আর বিশেষ কাজকর্ম করতে পারতেন না, তখনও কিন্তু তার এরকমই ছিল। তিনি অপেক্ষা করে থাকতেন মানুষজনের জন্য আরোগ্য ভবনের দোতলার বারান্দায়। বিকেলবেলা হলেই যেরকম আমরা অফিস যাই সেরকম উনিও তৈরি হয়ে বারান্দায় এসে বসতেন। যদি কোনো ভিজিটার আসতেন তার সঙ্গে, আমি কখনো দেখিনি আমাদের সঙ্গে সাংসারিক বিষয়ে কথা বলতে, প্রতিমুহূর্তেই ভগবানের কথা বলতেন। এবং কী করে মন ভগবানে নিহিত থাকবে, সর্বাবস্থায় কী করে আমরা ভগবানের উপর নির্ভর করে থাকতে পারবো, সেইটার কথা তিনি বলতেন। এই যে শেষ কথাটা খুব ইম্পর্টেন্ট, তাহাকে স্মরণ করাই স্বর্গবাস। আমরা মনে করি যে ভগবানের স্মরণ করলেই এই স্বর্গবাস, মানে একটা উন্নততম জীবন যেখানে যাপন করলে আমাদের একটা অন্যরকম কিছু হবে, কিন্তু তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য হচ্ছে তাকে স্মরণ করা। যে মুহূর্তে তার স্মরণ থেকে সরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার কষ্ট হচ্ছে। রঘুনাথানন্দজি যখন এই ইয়ে হয়েছিল, স্ট্রোক হয়েছিল, তিনি আর আগের মতো সেরকম সব শ্লোক টোক মনে করতে পারতেন না। একদিন কথা প্রসঙ্গে তিনি আমাদের বলছেন, এই জীবন রেখে কি হবে, যে জীবনে আমরা ভগবানের কথা সঠিকভাবে মনে করতে পারি না, আমাদের এত হতবাক লেগেছিল, আমরা মনে করারই চেষ্টা করি না। উনি জীবনের শেষ দিন অবধি উনি যে মনে করতে পারছেন না, তার কারণ হচ্ছে ওনার শারীরিক অসুস্থতা, কিন্তু উনি সেই মনে করার জন্য তার যে ওই যে ত্রুটি তিনি মনে করলেন শেষের দিকে, তিনি আর একবারে স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে ভগবানের কথা তিনি বলতে পারছেন না, সেইটাকে অতিক্রম করার জন্য তিনি সমস্ত দিন পড়তেন, প্রায় 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করতেন, যাতে সবসময় তিনি আপডেটেড থাকেন। তার যেন কোনো রকম শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বা কোনো মনের কখনো তার শরীরে যে অসুস্থতা, এই অসুস্থতা যেন কখনো তাকে চেপে না বসে, তিনি সমস্ত দিনটা শ্রীরামকৃষ্ণের কাজে লেগে থাকতেন। তিনি কঠিন মূত্রাশয় গ্রন্থি প্রস্টেট গ্ল্যান্ডে তার ক্যান্সার হয়েছিল, সাথে ভীষণ রকমভাবে কষ্ট পেলেন, কষ্ট পাচ্ছেন, এবং 1950 সালে 14 মে তাকে চিকিৎসার জন্য নিউ ইয়র্ক শহরের রুজভেল্ট হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানে ওই একই বছর 18 মে 14 তারিখ ভর্তি হয়েছিলেন, 18 মে তার অস্ত্রোপচারের দিন স্থির হয়, এবং ওই দিনই সমস্ত রকমের চেষ্টা সত্ত্বেও বিকেল 3:15 তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন, তিনি রামকৃষ্ণ লোকে ফিরে যান। এই তার দীর্ঘ জীবন, 80 বছরের দীর্ঘ জীবন তিনি ওদেশে কাটিয়েছেন, এবং তার ভেতরে 80 বছরের ভেতরে বেশিরভাগ সময়টাই তিনি ওই দেশে কাটিয়েছেন। তিনি এসেছিলেন 1906 সালে আর তার শরীর যায় 1950 সালে। এই দীর্ঘ সময়ে তিনি
ওই দেশে কাটিয়েছেন এবং সর্বত্র স্বামী বিবেকানন্দের ভাব তিনি প্রচার করার চেষ্টা করেছিলেন। যুগনায়ক স্বামী বিবেকানন্দের অন্যতম শ্রেষ্ঠ বার্তাবাহক বলা যায় স্বামী বোধানন্দজিকে। তার নিজের জীবনের প্রধান ঘটনাগুলিকে তিনি নানা সময় ব্যক্ত করেছেন, যেটা স্বামী বিবেকানন্দের জীবনী রচনায় আমাদের খুব সহায়ক হয়েছেন। ব্যক্তি স্বামী বিবেকানন্দকে চিনতে আমাদের সাহায্য হয়েছে এবং তিনি বারবার এই কথা বলতেন যে স্বামীজির মতো মহাপুরুষের আশ্রয় লাভ, ঠাকুরের দরবারে স্থান লাভ এবং সংসার থেকে অব্যাহতি লাভ, এই তিনটি আমার জীবনের প্রধান ঘটনা বলে মনে করি। মুক্তির উপায় কি আমরা বলি না যে এই মনুষ্য জন্ম লাভ, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং সদ্গুরুর আশ্রয় পাওয়া, এই তিনটি জিনিস একত্রিত হলে তবে আমরা জীবন নিজেকে ধন্য মনে করি। তিনি বলতেন স্বামীজির মতো মহাপুরুষের আশ্রয় লাভ, ঠাকুরের দরবারে স্থান পাওয়া আর সংসার থেকে অব্যাহতি লাভ, এই তিনটিকে তিনি তার জীবনের প্রধান ঘটনা বলে মনে করেন। স্বামী বিবেকানন্দের আত্মজীবনী বোধানন্দজির এই যে যথার্থ আত্মজীবনী এটি, তিনি তার সারাটা জীবন দিয়ে এই কথাটিকে বুঝিয়ে দিয়ে গেছেন। আত্মনিষ্ঠই সন্ন্যাসীর জীবনচরিত আমরা যত পড়াশোনা করব, যত চর্চা করব, ততই আমাদের জীবনের উন্নয়ন হবে। আমরা নতুন জীবনে ঢুকছি না, কারণ আমাদের সময় খুব অল্প। আমরা এই জীবনে এই আত্মানন্দজির জীবন খুব দীর্ঘ জীবন। আত্মানন্দজির জীবন এক অদ্ভুত, একটা অদ্ভুত জীবন। স্বামীজির যে কজন মিরাকল আছেন তার মধ্যে আত্মানন্দজি অন্যতম। খুব দীর্ঘ জীবন এবং সেই জীবন আমরা ধীরে ধীরে পড়বার চেষ্টা করব এবং তার যে স্বামীজির সেই যে বৈরাগ্য দলে যে বিরজানন্দজি প্রমুখ যারা এসেছিলেন তাদের সঙ্গে তিনি এসেছিলেন। বাঙালি নন কিন্তু অবাঙালি, তার একটা বড় কন্ট্রিবিউশন আছে জানেন তো। এই যে আপনারা আমাদের মহারাজ বলে ডাকেন, এই যে মহারাজ ডাক, সাধুদের মহারাজ বলে ডাকা, এই যে আইডিয়াটা, এটা কিন্তু আত্মানন্দজির জন্য এসেছিল। শুকুল মহারাজ, এই শুকুল মহারাজ এই যে ডাকটা, এটা আমরা ওনার কাছ থেকে, এই মহারাজ ডাকটা আমরা ওনার কাছ থেকে পেয়েছিলাম। একটা অদ্ভুত জীবনী, তার একই সঙ্গে দুটো জিনিসের মিশ্রণ, উন্নত মানের আধ্যাত্মিক জীবন আবার সেই উন্নত মানের একটুখানি দাঁড়ানি নাকি। আমাদের একটা খুব সুন্দর কথা দিব্যানন্দজি মহারাজের কাছে শুনেছিলাম। আমরা একটি আশ্রমে গেছিলাম দিব্যানন্দজির সঙ্গে আমি, সেখানে গিয়ে দেখা গেল সাধু ব্রহ্মচারীরা কেউ সময় মতো টিফিন করতে আসে না। তারপরে খোঁজ নিয়ে জানা গেল কেউই টিফিন করতে ঠিক সময় আসে না। সেই অধ্যক্ষ মহারাজের সঙ্গে যখন পরে দেখা হলো, আমাদের দিব্যানন্দজি বললেন, জানেন তো শান্তানন্দজি আমাদের একটা জীবনে একটা কথা বলতেন যেটা আমি মেনে চলার চেষ্টা করি। ঘন্টা, আমাদের যে ঘন্টা, এই ঘন্টা মানে সময়, তাকে যদি মর্যাদা না দেওয়া হয় কি সাধু জীবন, কি সংসারী জীবন, সব ছাড়খাড় হয়ে যায়। এই সময়কে মর্যাদা দিতে হয়, সময়কে শ্রদ্ধা করতে হয়। এই যে যারা এসেছেন এতজন সময় মতো এসেছেন, তারাও প্রত্যেকে ব্যস্ত, নানা কাজ নিয়ে তারা আছেন, কিন্তু যদি সত্যি সত্যি ভগবত কিছু কথা শুনবেন। আমি বিখ্যাত বক্তাদের মতো নই, পূর্ণাত্মানন্দজিও নই, ঈশাত্মানন্দজিও নই, সর্বপ্রিয়ানন্দ যেমন ব্যাচমেন্টদের মতো নই, আমি একজন সাধারণ মানুষ। এই একটু একটু করে পাথর জুড়ে জুড়ে একটা ভালো জিনিস বলার চেষ্টা করি, কিন্তু সবসময় আপনাদের কাছে প্রার্থনা করি যেন আপনারা সময় মতো আসবেন। সময় মতো এলে যে বারবার যে টিং 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 বাজছে, খুব সেটা বিরক্তিকর। আমাদের সামান্য ভাবনা স্রোত, বড়দের মতো বিরাট ভাবনা স্রোত নয় যে এই যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সেই ভাবনা স্রোতে ফিরে যেতে পারবে, এটা আমরা পারি না। কিন্তু বারবার টিং 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 করলে ভাবনা স্রোতে বারবার ছেদ পড়ে। আপনারা যদি আমাদের না সহযোগিতা করেন তাহলে কেমন করে হবে? এ তো পারস্পরিক সহযোগিতার উপর নির্ভর করছে। আমরা আজকে তার জীবন থামছি, স্বামীজির সন্তানদের জীবনই আমাদের নতুন করে বাঁচতে শেখায়। আজকে বোধানন্দজির জীবন দেখালো যে ওই রকম বিদেশে থেকেও তার যে উদ্দেশ্য কখনো তিনি ভুল হননি। আমাদের যদি উদ্দেশ্যের প্রতি একনিষ্ঠতা থাকে, জীবনে যেখানেই থাকি না কেন কখনো আমরা তার থেকে ভুলে যাব না। একটি ছোট্ট কথা বলি, আপনারা অনেকেই লেখেন দেখি মেসেজ বক্সে কি করে আপনারা এই ক্লাসগুলোতে আসবেন। একটা ছে দেখবেন এই মেসেজ বক্সের ওপরেই দেখবেন আমার একটা ইমেল আইডি দেওয়া আছে, stavapriyanand@rkmm.org। সেইখানে মেল করলে আমি আপনাকে কি করে আসবেন সেটা বলে দিতে পারি, এইটা। আর দুই হচ্ছে মেসেজ বক্সে আপনারা কেউ কেউ লেখেন এবং এমন এমন জিনিস লেখেন
যাতে বোঝা যায় যে আপনারা কেউ বক্তৃতাটা শোনেন, শোনেননি বা শুনছেন না। আমার মনে হয় প্রণাম মহারাজ, ধন্যবাদ মহারাজ এবং যা যা উল্টোপাল্টা লেখেন সেগুলো বন্ধ করে যদি বিষয়বস্তুগুলো শোনায়, হয়তো আমার বলার মধ্যে সেরকম কোনো মাধুর্য নেই, এটা আমি মেনেই নিই, কিন্তু তথাপি এটা ভগবানের, ঠাকুর যেরকম বলে গেছেন, মিছিরি ছুরি সোজা করে খেলেও মিষ্টি লাগবে, উল্টো করেও খেলে মিষ্টি লাগবে। আমরা সেই ভাব নিয়ে যদি শুনি তাহলে ভগবত কথা আমাদের জীবনের ভেতরে পরিবর্তন আনবে। আপনাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হবে, আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিকে লোকানাম হৃদয়াভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।